এই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে হিজরত করতে বলেছেন আবিসিনিয়াতে, এবং আবিসিনিয়ার যে সম্রাট ছিলেন, তখন রাজা ছিলেন নাজাশি। নাজাশির ব্যাপারে বলা হয়েছে যে তিনি একজন জাস্ট কিং ছিলেন, একজন ন্যায় বিচারক রাজা ছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এভাবেই পরিচিত করেছেন। তার নাম ছিল আসহামা ইবনে আবজার। সো সেই নাজাশির মধ্য থেকে নাজাশির যে চরিত্র বর্ণনা করা হয়েছে সেখানে আমরা দেখি যে সে কখনো তার অধীনে যারা ছিল, প্রজা যারা ছিল, তার রাজ্যে যারা ছিল, তার দেশে যারা অবস্থান করছিল, রাজা হিসাবে তিনি কখনো তাদের উপরে কোনো অত্যাচার করেন নাই, এবং তারা তাদের তাদের নিজস্ব ধর্ম পালনে স্বাধীনতা ছিল। সো এখান থেকে আমরা দেখি যে সেই নাজাশি হচ্ছে অনেক উদার মনের ছিলেন এবং ন্যায় বিচারক ছিলেন। এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নাজাশি তখনও হচ্ছে খ্রিস্টিয়ান ছিলেন, ইসলামের পথে ছিলেন না, কিন্তু তারপরেও তার প্রশংসা করেছেন। তার কারণ হচ্ছে আমরা দেখি যে একজন মানুষ সে হয়তো বা অন্য ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু তার ভালো দিকগুলোকে অ্যাপ্রিসিয়েট করা, ভালো দিকগুলো বলা, সেটার মধ্যে কোনো কার্পণ্য থাকা উচিত না। এবং নাজাশির ব্যাপারে আমরা দেখি যে তার সে নিজে যদিও খ্রিস্টিয়ান ধর্ম ফলো করতো, কিন্তু তার রাজ্যে কেউ যদি অন্য ধর্ম ফলো করতো সে ব্যাপারে তিনি বাধা দিতেন না। তো এটার জন্য হচ্ছে অনেক বড় একটা মনের দরকার হয়, অনেক উদারতার প্রয়োজন হয়, এবং নাজাশি সেটাই দেখাতে পেরেছিলেন। এবং আমরা দেখব যে তিনি যে আসলে কত তার ইন্টালেক্ট যে কত স্ট্রং ছিল এবং তিনি কত উদারমনির ছিলেন, সেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো এই হিজরতের ঘটনাটা যখন আমরা আরেকটু ভালো করে জানতে পারবো। সো এখানে আমরা দেখি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে আবিসিনিয়ায় যাওয়ার জন্য নির্দেশ দিলেন। কেন আবিসিনিয়ায় যাওয়ার জন্য নির্দেশ দিলেন সেটার ব্যাপারে কিছু কারণ ইতিহাসবিদগণ তুলে ধরেছেন। যেমন একটা কারণ হচ্ছে তিনি একজন আবিসিনিয়ার রাজা নাজাইশি, তিনি ছিলেন একজন জাস্ট কিং, একজন ন্যায় বিচারক, এবং তার রাজ্যে ফ্রিডম অফ ওয়ার্শিপ ছিল, রিলিজিয়নের যে ফ্রিডম সেটা ছিল যে যার মতো ধর্ম পালন করতে পারত। সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে আবিসিনিয়ার সাথে হচ্ছে মুসলমানদের কিছুটা পরিচয় ছিল, কোরাইশদের কিছুটা পরিচয় ছিল। তার কারণ হচ্ছে তারা যেই ব্যবসার কারণে সফর করতো সেই ব্যবসার কারণে তারা হচ্ছে তাদের সাথে ডিল করতে হতো, এবং কোরাইশ এবং মুসলমানরা তারা কিছুটা হলেও আবিসিনিয়া কেমন সেটা তিনি জানতেন, অর্থাৎ সেটা তাদের একদমই যে অজানা একটা এরিয়া ছিল সেরকম না, তাদের কিছু আইডিয়া ছিল। এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে এমন কোনো জায়গায় যেতে বলেন নাই যে জায়গাটা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তাদের ছিল না। সো যেহেতু তারা কিছুটা জানতো ব্যবসার কারণে বা সফরের কারণে, সে কারণে হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই জায়গাটাকে সেফার মনে করেছেন। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আবিসিনিয়া যাওয়াটা হচ্ছে অনেক সহজ ছিল, কারণ এখান থেকে মক্কা থেকে তারা জেদ্দায় যেত, এবং জেদ্দায় যাওয়ার জন্য হয়তোবা তাদের 1.5 দিন সময় লাগতো। সো এটা খুব বেশি দূরে ছিল না, এবং সে জেদ্দা থেকে তারা জাহাজে করে আবিসিনিয়ায় যেত, এবং সেটা 5 থেকে 7 ঘন্টার মতো সময় লাগতো জাহাজে। সো 2 দিনের মধ্যে আবিসিনিয়ায় যাওয়া সম্ভব ছিল তাদের পক্ষে, যেটা হচ্ছে মাচ ক্লোজার দেন ইয়েমেন অর রোম, সেখানে যাওয়ার জন্য যে পরিমাণ সময় লাগে তার চেয়ে অল্প সময়ে তারা সেখানে যেতে পারতো, এবং সেই ইজি সফরের কারণেও সেটা একটা কারণ হতে পারে যেটার জন্য এটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবং ফোর্থ যে জিনিসটা সেটা হচ্ছে তারা খ্রিস্টিয়ান ছিল, তারা মূর্তি পূজারী অথবা অগ্নি পূজারি ছিল না, এবং খ্রিস্টিয়ান থাকার কারণে তাদের সাথে মুসলমানদের যে বিশ্বাস সে বিশ্বাসের অনেকটুকু মিল ছিল। কারণ আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন 5 নম্বর সুরাতে 82 নম্বর আয়াতে যে তোমরা দেখবে যে তোমাদের সাথে নিকটতম মানে রহমের দিক থেকে বা তোমাদের দিকে আত্মার সম্পর্কের দিক থেকে তোমাদের মুসলমানদের কাছে ক্লোজার যারা তারা বলবে আমরা হচ্ছে খ্রিস্টিয়ান। এবং তার কারণ হচ্ছে তাদের মধ্যে যারা হচ্ছে প্রিস্ট, যারা মঙ্ক ছিল, যারা ধর্মপ্রচারক ছিল, তারা হচ্ছে খ্রিস্টিয়ানরা হচ্ছে তারা
ইসলামের যে বেসিক নলেজ, সেই বেসিক নলেজের সাথে তাদের সামঞ্জস্য ছিল, এবং দে ওয়ার নট অ্যারোগেন্ট, তারা অহংকারী ছিল না। এবং নাজাশি হচ্ছে যেই ভার্সন অফ খ্রিস্টিয়ানিটি ফলো করতেন, সেই ফলো ভার্সনটা হচ্ছে অনেক উদার। তো এখান থেকে আমরা দেখি যে আসমানি কিতাবের যারা অধিকারী রয়েছে অথবা আহলি কিতাব যারা রয়েছে, তাদের মধ্যে খ্রিস্টিয়ানরা বিশ্বাসের দিক থেকে মুসলমানদের কাছাকাছি ছিল, এবং সে কারণেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটাকে ফলো করতে পারতেন। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে এখানে তার যে হিকমা, সেই হিকমাটাও আমরা এখানে দেখি যে অন্ধভাবে যে কোনো উপায় নাই তোমরা যে কোনো এক জায়গায় চলে যাও সেটা না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যার ডিসিশন মেক করার আগে কিছু জিনিসকে প্রায়োরিটি দিয়েছেন, এবং সেই জিনিসগুলো প্রায়োরিটি দেওয়ার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে যে মুসলমানরা কোথায় যেয়ে এখান থেকে একটু সেফার এনভায়রনমেন্ট পাবে, সেটাই ছিল সবচেয়ে বড়। এবং সেখানে তারা তাদের জীবন হচ্ছে নিরাপত্তা লাভ করবে, এবং তাদের ফ্রিডম অফ রিলিজিয়নও থাকবে, সেই ব্যাপারটাকে তিনি প্রায়োরিটি দিয়েছেন। সো এখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাদেরকে প্রথম যে হিজরতের নির্দেশ দিলেন, সেই হিজরতের নির্দেশ হচ্ছে মক্কা থেকে আবিসিনিয়াতে, এবং প্রায় 100 জন বিলিভার হচ্ছে তখন মক্কাতে, তখন প্রায় 100 জনের মতো বিলিভার ছিল। এবং সেখান থেকে আমরা দেখি যে তারা কতটুকু ইনসিকিউর ছিল, এবং সেই ইনসিকিউর অবস্থা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হিজরত করতে বললেন, কারণ সেটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক চিন্তা করার জন্য, যে তারা এভাবে নির্যাতিত হবে এবং তাদের যেই আল্লাহর প্রতি, আল্লাহকে ইবাদত করার যে সুযোগ সেটা তারা পাচ্ছে না এখানে। সো তাদের সেফটির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মাইগ্রেট করতে বললেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে এই নির্দেশ দিলেন, প্রথম গ্রুপ যারা হচ্ছে মাইগ্রেট করলো আবিসিনিয়াতে, সেখানে আমরা দেখি 15 জন লোক ছিল, এর মধ্যে 11 জন পুরুষ এবং 4 জন মহিলা। তাদের মধ্যে আমরা দেখি ওসমান ইবনে আফওয়ান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী রুকাইয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কন্যা, তাদের মধ্যে ছিল, এবং তার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান ইবনে মাজুন, জুবার ইবনে আল আওয়াম, মুসাব ইবনে উমায়ের, আবু সালামা এবং তার ওয়াইফ উম্মে সালামা, এবং আরও কিছু সাহাবা তখন ইমিগ্রেট করেন হচ্ছে মক্কা থেকে মদিনাতে। তো এখানে আমরা যে গ্রুপ অফ পিপলকে দেখতে পাই তারা হচ্ছে খুব কোয়ার্টলি আবিসিনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেভাবে তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, খুব সিক্রেটলি মক্কা ত্যাগ করলেন, এবং খুব কোয়ার্টলি হচ্ছে আবিসিনিয়ায় হাজির হলেন, এবং একটা মেজর সিটির বাইরে আউটসাইডে খুব নিরিবিলি একটা জায়গা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ মতো তারা সেখানে অবস্থান করলেন। তো এখানে আমরা দেখি যে যখন তারা যাওয়া শুরু করলো, প্রথম দিকে জিনিসটা গোপন ছিল, কিন্তু আস্তে আস্তে সবার কাছে ক্লিয়ার হলো যে তারা মক্কা ছেড়ে চলে যাচ্ছে, তখন কোরাইশরা খুব উদ্বিগ্ন হয়ে উঠল যে এভাবে যদি মুসলমানরা এখান থেকে চলে যায়, এখানে যেমন তাদেরকে টর্চার করে বা তাদের কাজ বন্ধ করার তাদের সুযোগ রয়েছে, কিন্তু তারা ভয় পেতে লাগলো যে এভাবে যদি মুসলমানরা চলে যায় তাহলে তাদের অধীন থেকে তারা বের হয়ে যাচ্ছে, এবং সেখানে যে তারা ইসলামের প্রচার করতে থাকবে। এবং তারা খুব ভালোভাবেই জানতো যে ইসলাম যখন তার সত্য বা সুন্দর রূপটা যখন প্রকাশ হবে, তখন কেউ আর তাদেরকে ফলো করবে না, অর্থাৎ কোরাইশদের যে প্রভাব প্রতিপত্তি ছিল সেটা এখানে নষ্ট হয়ে যাবে। তখনই তারা কি করলো, একটা সার্চ পার্টি পাঠালো, এবং সার্চ পার্টি তাদের পিছনে পিছনে তাদেরকে ধরার জন্য যেতে থাকলো। সো এর মধ্যে আমরা দেখি যে একটা এই গ্রুপে যে 15 জন এখানে হিজরত করলো, তার মধ্যে আমরা দেখি যে আবু সালামা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা তারা হচ্ছে অ্যামং দ্য ফার্স্ট পারসন ছিলেন, সেই 15 জনের মধ্যে ছিলেন। এবং বুখারী শরীফের একটা হাদিসে এসেছে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমরা একটা খুব ভালো জায়গায় গেলাম, এবং সেখানেই আমরা বাস করতে থাকলাম উইথ গুড নেইবার্স। তো আমরা সেখানে দেখি যে আবিসিনিয়ায় যাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সিদ্ধান্ত
সেটা কত ভালো ছিল যে সেখানকার মানুষ হচ্ছে প্রতিবেশী, যদিও তারা অন্য ধর্মের ছিল, নতুন একটা ধর্মের অধিকারী ছিল, তারা নতুন এলাকায় এসেছে, কিন্তু তারপরও তারা হচ্ছে নেইবর হিসেবে, প্রতিবেশী হিসাবে ভালো ছিল। এবং তিনি বললেন যে আমরা সেখানে ধর্ম পালনের দিক থেকে অনেক নিরাপদ ছিলাম এবং সেখানে নির্যাতনের কোনো ভয় আমরা করি নাই। তো উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহার এই উক্তিটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে তারা কতটুকু মানে নিরাপত্তা বোধ করেছিল আবিসিনিয়ায় যাওয়ার পরে। তো এখানে আমরা যে 15 জন লোকের কথা বললাম যারা হচ্ছে প্রথম গ্রুপে হিজরত করেছিল, সেখানে আমরা দেখি যে সবাই হচ্ছে একটা হাই স্ট্যাটাস পিপল ছিল কোরাইশদের মধ্যে। উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, না ওরা সবাই হচ্ছে কোরাইশদের মধ্যে একটা উঁচু মানের ছিল এবং তারাই হিজরত করে গিয়েছিল। তো এখানে কোশ্চেন হচ্ছে তাহলে যারা হচ্ছে লোয়ার স্ট্যাটাসে যারা ছিল বা দাস যারা ছিল তারা কেন ইমিগ্রেট করে নাই, তারা কেন হিজরত করে নাই? তার কারণ হচ্ছে যে তারা যেহেতু স্লেভ ছিল, তাদের হচ্ছে যে পলিটিক্যাল যে সিচুয়েশন, যে তারা এক জায়গা থেকে যে আরেক জায়গায় চলে যেতে পারবে, সেখানে হচ্ছে তাদের পক্ষে সেটা সম্ভব ছিল না পলিটিক্যাল রিজনে। যেটা হচ্ছে যারা রিচ ছিল, যারা সম্ভ্রান্ত ছিল, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত, এবং যে কারণে হচ্ছে যারা হচ্ছে দাস শ্রেণীর ছিল তারা নির্যাতিত হওয়া সত্ত্বেও তাদেরকে তখন ওয়াক্কাতেই থেকে যেতে হয়েছিল। যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, তারা কেউই তখন হিজরত করতে পারেন নাই। বরং যারা এলিট শ্রেণীর ছিলেন তারা হচ্ছে হিজরত করেছিলেন। এবং আমরা হুদাইবিয়ার সন্ধির সময়েও দেখি যে সেই এলিট শ্রেণীর লোকদেরকেই হচ্ছে পাঠানো হয়েছিল মুসলমানদের মধ্য থেকে, কারণ কোরাইশরা তাদেরকে হার্ট করতে পারবে না এবং তাদের একটা বিশেষ সম্মান ছিল সে কারণে। তো এখানে আমরা দেখি যে স্পেশালি এই হিজরতের সুযোগটা যারা একটু উঁচু সম্ভ্রান্ত ছিল তারাই এই সুযোগটা নিতে পেরেছিল। সো এখানে সেই আবিসিনিয়ায় গিয়ে তারা কেমন ছিল সেটার একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘটনা থেকে। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কন্টিনিউয়াসলি তাদের খোঁজ নিচ্ছিলেন। এখনকার মতো তো নেটওয়ার্কিং সিস্টেম ছিল না, অথবা মেইল বা এই ধরনের জিনিস এত বেশি ইজি ছিল না যে পোস্ট পাঠাবে বা চিঠি পাঠাবে এই ধরনের। তো আসা যাওয়ার মাধ্যমে লোকমুখী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর নিতে হতো, কিন্তু তিনি তৎপর ছিলেন তাদের ব্যাপারে খবর নেওয়ার ব্যাপারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুনলেন যে কেউ আবিসিনিয়া থেকে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলেন যে যারা হচ্ছে মক্কা থেকে হিজরত করে গিয়েছে তাদের কী অবস্থা। এবং তখন তিনি জানতে পারলেন যে তারা খুব ভালো আছে এবং তারা ওইখানে খুব সুন্দর অবস্থানে রয়েছে, সুন্দরভাবে তারা ধর্ম পালন করতে পারছে। তখন তিনি দোয়া করলেন যে আল্লাহ তাদের সাথে থাকুক। সো তিনি বললেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু হ্যাভ রিসিভড এ গ্রেট ট্রেডিশন অব দ্য প্রফেটস অব দ্য পাস্ট, যে তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলা হলো যে লুত আলাইসালামের সময়ে তার ফ্যামিলি যেমন ফ্যামিলিকে নিয়ে তিনি মাইগ্রেট করেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু সেরকম নবীদের আদর্শ অনুসরণ করে মাইগ্রেট করেছে। সো এখানে আমরা যে জিনিসটা দেখি যে যদি আমরা দেখি যে এলিট শ্রেণীর লোকেরা ইমিগ্রেট করেছিল, কিন্তু সেখানে এটা আমাদের বলার কোনো সুযোগ নাই যে তারা হচ্ছে উইকার ছিল সে কারণে তারা হচ্ছে মক্কা থেকে হিজরত করেছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন যে তারা হচ্ছে পূর্ববর্তী নবীদের পথ অনুসরণ করেছে এবং সেই ঐতিহ্য অনুসরণ করেই তারা হচ্ছে ইমিগ্রেশন করেছে। সো এদিক থেকেও তাদের এক ধরনের আভিজাত্য ছিল। তারা হিজরত করে যাওয়ার পরে 2 মাস পরে একটা ঘটনা ঘটে, যেই ঘটনাটা হচ্ছে কিছু আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্ম দেয়। যেমন হচ্ছে একবার রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামে নামাজে দাঁড়িয়েছেন এবং নামাজে দাঁড়ানো অবস্থায় তিনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, এবং তিনি যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন তখন
আশপাশে কাফেরদের, তাদের কাছে এটা ছিল খুব ইরিটেটিং একটা জিনিস। এবং তারা কি করতো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই কথাগুলো যাতে বাইরে কেউ শুনতে না পায়, তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে চলে আসতো এবং তারা জোরে জোরে আওয়াজ করতে থাকতো যেন অন্য কেউ এই কথাগুলো শুনতে পায় না। কিন্তু দেখা যেত যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত সুন্দরভাবে তেলাওয়াত করতেন এবং তার ভয়েস এত গুরুগম্ভীর ভয়েস ছিল যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন তেলাওয়াত শুরু করতো তখন তারাই আবার চুপ হয়ে যেত এবং তার কথা শুনতে থাকতো। তো একদিন তিনি যখন নামাজ পড়ছিলেন তখন তিনি সুরা নাজম পড়ছিলেন। তো সুরা নাজমে আমরা যদি দেখি যে তার অর্থগুলো, এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের প্রথম থেকেই তিনি পড়ছিলেন এবং পড়তে পড়তে তিনি এই আয়াতগুলো আরও স্ট্রঙ্গার হচ্ছিল, মেসেজগুলো অনেক স্ট্রং হচ্ছিল এবং শেষ পর্যন্ত তিনি এমন এক জায়গায় আসলেন যেখানে তিনি পড়ছিলেন যে তুমি কি তাদেরকে দেখেছো যারা মুখ ফিরিয়ে নেয় এবং তার কি সেই ধরনের নলেজ রয়েছে যে গায়েবের জিনিস তারা দেখে, যে সেই গায়েবের জিনিস দেখে তারা এ ধরনের অ্যাটিটিউড শো করে, নাকি তারা হচ্ছে মুসা আলাইসালাম অথবা ইব্রাহিম আলাইসালামের যেই স্ক্রিপচার ছিল বা মেসেজ ছিল সেগুলো তারা পায় নাই। সো তিনি এভাবে পড়তেই থাকলেন সুরা নাজমের প্রথম থেকে এবং সেই 33 আয়াত থেকে আমরা দেখি যে তাদের ব্যাপারে কথা বলতে থাকলো যারা হচ্ছে মুখ ঘুরিয়ে নিচ্ছে এবং তাদেরকে হুঁশিয়ার করে বলতে থাকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মেসেজ পাঠিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিভাবে পূর্ববর্তী জাতিদেরকে বিভিন্নভাবে তাদেরকে নিয়ামত দিয়েছিলেন, তাদেরকে শিক্ষা দেওয়ার উপায় বের করে দিয়েছিলেন। তিনি সেখানে আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিসসালামের জাতির ঘটনা সেখানে উল্লেখ করতে থাকলেন এবং উল্লেখ করতে করতে আমরা দেখি যে শেষ পর্যন্ত তিনি সুরা নাজমে সেই আয়াতগুলো বললেন। 55 আয়াত থেকে আমরা দেখি যে তোমরা তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রবের কোন নিয়ামতগুলো সম্পর্কে তোমরা সন্দেহ প্রকাশ করো। সো তোমাদের কাছে এই যে প্রফেট এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা বলা হচ্ছে, তিনি সেরকম আদ সামুদ নূয়ের মতোই তোমাদের জন্য ওয়ার্নার, সতর্ককারী। এবং আরবদের কাছে আদ সামুদ নূহ আলাইহিস সালামের ঘটনাগুলো খুবই পরিচিত ছিল। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ডে অফ জাজমেন্টের কথা, কিয়ামতের কথা, যেটা খুব কাছে চলে এসেছে এবং এটাকে দূর করার কোনো উপায় নাই। এবং তারপরেও তোমরা এটাতে কিভাবে বিস্মিত হও, কিভাবে তোমরা সেই ডে অফ জাজমেন্টের কথা জানার পরও তোমরা হাসতে থাকো, তোমরা কাঁদো না এবং তোমরা অহংকার সহকারে চলতে থাকো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলছেন যে তোমরা আল্লাহর সামনে সেজদায় অবনত হও এবং তার ইবাদত করো। তো ঠিক যখন এই পর্যায়ে আসলো তখন দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন শেষের আয়াতগুলো বলল তখনই তিনি, এটা হচ্ছে সিজদার আয়াত, এবং তিনি সিজদায় পড়ে গেলেন। এবং তারা যারা হচ্ছে তার আশেপাশে ছিল কাফেররা, তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল এবং এগুলো তাদেরকে স্ট্রাইক করছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন সিজদায় পড়ে গেল তারও তার সাথে সাথে সিজদায় পড়ে গেল, কারণ এটা এমনভাবে তাদেরকে ইমোশনালি টাচ করছিল যে অটোমেটিক তারা সিজদায় পড়ে গেল। ইভেন ওলিদ বিন মুগেরা, যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় ইরিটেট করতো, তার উপরে নির্যাতন করতো, নামাজ পড়ার সময় তাকে বিভিন্নভাবে বিরক্ত করার জন্য চেষ্টা করতো, সেও কনফিউজড হয়ে গেল এবং সেই সেই মুহূর্তে সে কী করলো, সেও সেজদায় পড়ে গেল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো, অর্থাৎ কোরআনের এই কথাগুলো তাদেরকে এমনভাবে আলোড়িত করলো যে তারা সবাই সেখানে সেজদায় পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এটা হচ্ছে অটোমেটিক একটা রিফ্লেকশনের মতো, যে তারা যে খুব চিন্তা ভাবনা করে করেছে এমন কিছু না। কিন্তু যখন এই ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটাই আবিসিনিয়ায় গিয়ে যখন পৌঁছলো, তখন তাদের কাছে এই ঘটনাটি এভাবে পৌঁছলো যে কাফেররা সেজদায় পড়ে গিয়েছে, অর্থাৎ তারা সবাই ইসলাম অ্যাকসেপ্ট করে নিয়েছে। যখন এই কথা শুনলো তখন তো তাদের আর খুশির কোনো শেষ নাই, কারণ তারা তো এদের ভয়েই হচ্ছে আবিসিনিয়া হিজরত করেছে নিজের ঘর ছেড়ে। তারা যখন দেখলো যে ওকে দ্যাটস গুড, যে কাফেররাই এখন ইসলাম, যারা কাফের ছিল তারাই ইসলামে অনুসারী হয়ে গিয়েছে, তাহলে আর এখানে থাকা কেন, মোস্ট অফ দ্যাম তারা কি করলো, তারা হচ্ছে আবিসিনিয়া থেকে বের হয়ে আসলো মক্কার উদ্দেশ্যে, যে তারা আবার নিজের ঘরে ফিরে যাবে। কিন্তু যখন তারা মক্কার কাছাকাছি জায়গায় আসলো তখন তারা জানতে পারলো যে আসল ঘটনা এটা নয়।
এখানে আমরা দেখি যে আসলে কথা চেঞ্জ হতে হতে কোথায় যে চেঞ্জ হতে পারে, সো যে কোনো কথা শুনেই সেটাকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না, সেটার পিছনে বা এভিডেন্স কি আছে বা কিভাবে এই কথাগুলো প্রচার হয়েছে এবং কার মাধ্যমে আসছে সেটাও আমাদের খেয়াল করতে হবে। এবং সাথে সাথে এটাও আমরা দেখি যে তাদের যে ঘরের প্রতি, তাদের নিজের দেশের প্রতি যে ভালোবাসা, সেটাও আমরা দেখি যে যতই ভালো থাকুক, তারা ওইখানে খারাপ ছিল না আবিসিনিয়াতে, কিন্তু যতই ভালো থাকুক দেশের টানে অথবা নিজের গোত্রের টানে, নিজের ঘরের টানে, তারা ঠিকই সেটুকু স্বীকার করে নিল যে আবার তারা সেখানে ফিরে যাবে। তো যারা ফিরে আসছিল তারা তখন অলরেডি হার্ট ব্রোকেন এবং তারা বুঝতে পারছিল না যে কি করা উচিত। তাদের মধ্যে কয়েকজন হচ্ছে আবার মক্কায় ফিরে আসলো এবং ম্যাক্সিমামে 10 জনের মতো তারা আবার আবিসিনিয়ায় ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন আবার ফিরে এসেছো, তখন তারা যে গুজবটা শুনেছিল সেটা বলল এবং তখন আসলে ইসলাম মুসলমানদের অবস্থা সেখানে আরও খারাপ হচ্ছিল। তখন ডজনস অফ মুসলিম যা প্রায় অ্যাবাউট 80 পিপলের মতো নেক্সট ফিউ উইকসের মধ্যে ছোট ছোট গ্রুপে তারা মক্কা ছেড়ে আবার আবিসিনিয়ায় চলে গেল। তো সেখানে আমরা দেখি যে ইতিহাসবিদদের মতে টোটাল নাম্বার যারা হচ্ছে আবিসিনিয়ায় পৌঁছেছিল তারা 100 জনের মতো এবং সেখানে 83 জন ছিল পুরুষ এবং 16 জন হচ্ছে মহিলা ছিল যারা তাদের হাজব্যান্ডের সাথে সেখানে মাইগ্রেট করেছিল। এবং কুরাইশরা যখন দেখতে পেল যে তাদের আশেপাশে যারা রয়েছে তারা অনেক মানুষই চলে যাচ্ছে এবং এটা তাদেরকে আবার উদ্বিগ্ন করে তুলল, তখন তারা ঠিক করলো যে এই মুসলমানদের ব্যাপারে হচ্ছে অ্যাকশন নিতে হবে। সো এখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার পরিপ্রেক্ষিতে মুসলমানরা একটা নিরাপদ স্থান পেয়েছে যেখানে যেয়ে তারা নিজ ধর্ম পালন করতে পারছিল এবং আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা আবিসিনিয়াতে বাড়ছিল তখন।